ময়ূরাক্ষী পর্ব দুই বড় ফুফুর বাসাই দুপুরে যাবার কথা উপস্থিত হলাম রাত আটটায় কেউ অবাক হলো না ফুফুর বড় ছেলে বাদল আমাকে দেখে উল্লাসিত গলায় বলল হিমন্ত এসেছ থ্যাংকস অনেক কথা আছে আজ থাকবে কিন্তু আই নিড ইউর হেল্প বাদল এবার ইন্টারমিডিয়েট দেবে এর আগেও তিনবার দিয়েছে সে পড়াশোনায় খুবই ভালো এসএসসিতে বেশ কয়েকটা লেটার এবং স্টার মার্ক পেয়েছে সমস্যা হয়েছে ইন্টারমিডিয়েটে পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে না মাঝামাঝি জায়গায় তার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় তার কাছে মনে হয় পরীক্ষার হল হঠাৎ ছোট হতে শুরু করে ঘরটা ছোট হয় পরীক্ষার্থীরাও ছোট হয় টেবিল চেয়ার সব ছোট হতে থাকে তখন সে বয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে বাইরে আসা মাত্রই দেখে সব স্বাভাবিক তখন সে আর পরীক্ষার হলে ঢুকে না চোখ মুছতে মুস্তে বাড়ি চলে আসে দ্বিতীয়বার পরীক্ষা দেবার সময় অনেক ডাক্তার দেখানো হলো ওষুধপত্র খাওয়ানো হলো সেবারও একই অবস্থা এখন আবার পরীক্ষা দেবে এবারে ডাক্তারের সঙ্গে যুক্ত হয়েছে পীর ফকির বাদলের গলায় হাতে কোমরে নানা মাপের তাবিজ জ্বলছে এর মধ্যে একটা তাবিজ নাকি জিনকে দিয়ে কোফ কাফ নগর থেকে আনানো কোহ কাফ নগরে নাকি জিন এবং পরীরা থাকে আমার বড় ফুপা গোর নাস্তিক ধরনের মানুষ এবং বেশ ভালো ডাক্তার তিনিও কিছু বলছেন না বাদলের দেখি আমার মতো অবস্থা দাড়ি গুফ গজিয়ে হলুস্থুল লম্বা লম্বা চুল সে খুশি খুশি গলায় বলল হিমুদা পড়াশোনা করছি খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে পড়াশোনা হচ্ছে কেমন হেভি হচ্ছে এখ জিনিস তিন চার বছর ধরে পড়ছি তো একেবারে বাজাবাজা হয়ে গেছে হিমু ভাই তুমি এমন ডার্ক হলুদ কোথায় পেলে গাওছিআই ফাইন দেখাচ্ছে সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের নিচে একদা ছিলেন সপ্ত যা পড়াশোনা কর আমি আসছি কি আর পড়াশোনা করবো তো বাজা বাজা তবুও আরেকবার বেজে ফেল করা বাজা হবে বাদল শব্দ করে হেসে উঠল সেই হাসি হেচকির মতো চলতেই থাকলো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এই ছেলের অবস্থা দেখি দিন দিন খারাপ হচ্ছে এতক্ষণ ধরে কেউ হাসে ফুফু গম্ভীর মুখে খাবার এগিয়ে দিচ্ছেন মনে হচ্ছে দুপুরে প্রচুর আয়োজন ছিল সেই সব গরম করে দেওয়া হচ্ছে টক টকটক গন্ধ নষ্ট হয়ে গেছে কিনা কে জানে আমার পেটে অবশ্যই সবই হজম হয়ে যায় পোলাওটাও মনে হচ্ছে হচ্ছে হবে না কষ্ট দেবে ফুপু বললেন রোস্ট আরেক পিস দিব দাও এত খাবার দাবারের আয়োজন কি জন্যে একবার জিজ্ঞেস করলি না আমি খাওয়া দাওয়া বন্ধ করে বললাম কি জন্যে আত্মীয় স্বজন যখন কোনো উপলক্ষে খেতে ডাকে তখন জিজ্ঞেস করতে হয় উপলক্ষ্যটা কী যখন আসতে বলে তখন আসতে হয় একটা জামেলায় আটকা পড়েছিলাম উপলক্ষটা কি। রিনকির বিয়ের কথা পাকা হলো বাহ ভালো তো ফুপু গম্ভীর হয়ে গেলেন আমি খেয়েই যাচ্ছি টক গন্ধ পোলাও এত খাওয়া ঠিক হচ্ছে না সেটাও বুঝতে পারছি তবু নিজেকে সামলাতে পারছি না যা হবার হবে ফুপু শীতল গলায় বললেন একবার তো জিজ্ঞেস করলি না কার সঙ্গে বিয়ে কী সমাচার তোমরা নিশ্চয়ই দেখে শুনে ভালো বিয়েই দিচ্ছ তুই একবার জিজ্ঞেস করবি না তোর কোনো কৌতূহল নেই আরে কী বলো কৌতূহল নেই আসলে এত ক্ষুধার্ত যে কোনো দিকে মন দিতে পারছি না দুপুরের খাওয়া হয়নি ছেলে করে কি মেরিন ইঞ্জিনিয়ার বলো কি তাহলে তো মালদার পার্টি ফপুর রাগি গলায় বললেন ছোটো লোকের মতো কথা বলবে না মালদার পার্টি আবার কি পয়সাওয়ালা পার্টি এই বলছি হ্যাঁ টাকা পয়সা ভালোই আছে শর্ট না তো আমার কেন জানি মনে হতো একটা শর্ট টাইপের ছেলের সাথে রিঙ্কির বিয়ে হবে ছেলের হাইট কত ফুপুর মুখটা কালো হয়ে গেল তিনি নিচু গলায় বললেন হাইট একটু কম উঁচু জুতা পড়লে বোঝা যায় না বোঝা গেলে তো কোনো সমস্যা নেই তাছাড়া বেটে লুক খুব ইন্টেলিজেন্ট হয় যত সমস্যা হয় বুদ্ধি তত কমতে থাকে আমি এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি সত্যি বলছি ফুপুর মুখ আরও অন্ধকার হয়ে গেল তখন মনে পড়ল কি সর্বনাশ ফুপা নিজেই বিরাট লম্বা প্রায় ছ ফুট আজ দেখি একের পর এক ঝামেলাই বাঁধিয়ে যাচ্ছে তুই যাবার আগে তোর ফুপার সঙ্গে কথা বলে যাবি তোর সঙ্গে নাকি কি জরুরি কথা আছে নো প্রবলেম আর রিনকির সঙ্গে কথা বলার সময় জামাই লম্বা কি বেটে এ জাতীয় কোনো কথাই বলবে না বেটে লোকেরা যে জ্ঞানী হয় এই কথাটা ঠিক কায়দা করে বলব তোর কিছুই বলার দরকার নেই ঠিক আছে ঠান্ডা পেপসি টেপসি থাকলে দাও তোমার তো তোমরা তো কেউ পান খাও না কাউকে দিয়ে তিনটা পান আনাও তো রিনকির সঙ্গে দেখা করতে গেলাম এই মেয়ে নাইন টেনে পড়ার সময়ে রোগাবুদা ছিল এখন দিন দিন মোটা হচ্ছে আজ অবশ্যই সেরকম মোটা লাগছে না ভালোই লাগছে মনে হচ্ছে এর চেয়ে মোটা হলে থাকে মানাত না কিরে ক্লাস ওয়ান একটা বড় জোগাড় করে ফেললি কনগ্র্যাচুলেশন রিনকি অসম্ভব খুশি হলো অবশ্যই প্রায় সঙ্গে সঙ্গে টোট উল্টে বলল ক্লাস ওয়ান বড় না ছায় ক্লাস থ্রি হবে বড় জোর মেয়েদের আমি কখনো খুশি হলে সেই খুশি প্রকাশ করতে দেখিনি একবার একটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল সে ইন্টারমিডিয়েটে ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছে আমি বললাম কি খুশি তো সে টুট উল্টে বলল ওহ বাংলা সেকেন্ড পেপারে যা পৌর নাম্বার পেয়েছি জানেন মার্কশিট দেখে কে দিছি ঋণ দেখি সেই অবস্থা খুশিতে মুখ জলমল করছে অথচ মুখে বলছে ক্লাস থ্রি হিমুবাই ও কিন্তু দারুণ শর্ট মনে হয় কলিং বেল হাত দিয়ে নাগাল পাবে না আমি অত্যন্ত খুশি হবার বঙ্গি করলাম খুশি গলায় বললাম তাহলে তুই কি লাকি ভাগ্যবতী মেয়েদের বড় খাটো হয় খনার বচন আছে যা যাও সত্যিই খনার বচন বলেছেন খাটু পেয়ারা ভালো খাটুর স্বামীর মন তারপর আরও কি কি যেন আছে মনে নেই বানিয়ে বাণী কি যে মিথ্যা তুমি বলো এই ছড়াটা তুমি এক্ষুনি বানালে তাই না হুম কেন বানালে বলো তো তোকে খুশি করবার জন্য খুশি করবার দরকার নেই আমি এমনিতেই খুশি সেটা তোর মুখ দেখেই বুঝতে পারছি বর পছন্দ হয়েছে হুম তবে খুব বিরক্ত করছে বিরক্ত করছে মানে আজই ওই মাত্র কথাবার্তা ফাইনাল হলো এর মধ্যে তিনবার টেলিফোন করছে তারপরে বলেছে রাত এগারোটার সময় আবার করবে লজ্জা লাগে না তার উপর টেলিফোন ভাবার করে বাবা সন্ধে থেকে তার ঘরে বসে থাকছে বসে আছে আমি কি বাবার সামনে তার সঙ্গে কথা বলবো লম্বা তার আছে তুই টেলিফোন তোর ঘরে নিয়ে আয় আমি কি করে আনবো আমার লজ্জা লাগে না আচ্ছা যা আমি এনে দিচ্ছি পরে কিন্তু তুমি এই নিয়ে ঠাট্টা করতে পারবে না আমি তোমাকে আনতে বলিনি তুমি নিজ থেকেই আনতে চেয়েছো তা তো বটেই ওই বদ্রুলোকে টেলিফোন করে কি বলে কি আর বলবে কিছু বলে না আহ বল না শুনি উফ তুমি বড় যন্ত্রণা করো আমি কিছু বলতে টলতে পারবো না রিঙ্কি লজ্জায় লাল নীল হতে লাগলো মনে হচ্ছে সে এখন তার জীবনে শ্রেষ্ঠ সময় কাটাচ্ছে বড় ভালো লাগছে তার দিকে তাকিয়ে থাকতে রিঙ্কির সঙ্গে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল থাকা গেল না ফুপার ডেকে পাঠালেন ফুপার ঘর গড় অন্ধকার জিরু পাওয়ারের একটা বাতি জ্বলছে লক্ষণ সুবিধার না ফুফার মাঝে মধ্যে মদ্যপান মদ্যপানের অভ্যাস আছে এই কাজটা বেশিরভাগ সময় বাইরেই সারেন বাসায় ফুপুর জন্য তেমন সুযোগ পান না ফুপুর শাসন বেশ কঠিন হঠাৎ হঠাৎ কোনো বিশেষ উপলক্ষে বাসায় মদ্যপানের অনুভূতি পান আজ পেয়েছেন বলে মনে হচ্ছে মদ্যপান করছেন এরকম মানুষের সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হয় কারণ তাদের মুট মদের পরিমাণ এবং কতক্ষণ ধরে মদ দো পান করা হচ্ছে তার উপর নির্ভর করে ফুপার তরল অবস্থায় তার সঙ্গে আমার কথাবার্তা বিশেষ হয়নি কাজেই তরল অবস্থায় তার মেজাজ মর্জি কেমন থাকে তাও জানি না ফুপা আসব হিমো হেসো দরজা বেরিয়ে দাও তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে বসো সামনের চেয়ারটাই বসো আমি বসলাম তিন তিনি গ্লাস দেখিয়ে বললেন আশা করি এইসব ব্যাপারে তোমার কোনো প্রিজুডিস নেই জি না তারপর বলো কেমন আছো ভালো জি রিনকির বিয়ে ঠিক হয়ে গেল শুনেছ বোধহয় জি ছেলে ভালো তবে খুবই খাটো আমাদের সঙ্গে এই রকম একটা ছেলে পড়তো তার নাম ছিল স্ক্রু এই ছেলেরও নিশ্চয়ই এই ধরনের কোনো নাম টাম আছে বেটে ছেলের নাম সাধারণত স্ক্রু হয় কিংবা বোল্টু হয় আমি চুপ করে রইলাম ফোপা সেই ধরেছে বলে মনে হচ্ছে না ধরলে নিজেই নিজের জামাই সম্পর্কে এই ধরনের কথা বলতে পারতেন না আপনার ছেলে পছন্দ হয়নি আরে পছন্দ হবে কি মার্বেলের সাইজের এক ছেলে পছন্দ হয়নি তো মেয়ে মত মেয়ের বিয়েতে মত দিলেন কেন আমার মতামতের প্রশ্নই তো ওঠে না আমি হচ্ছি এই সংসারে টাকা বানানোর মেশিন এর বেশি কিছু না আমি কি বলছি না বলছি তা তো কেউ জানতেই চায় না তারপরেও বলতাম কিন্তু দেখি মেয়ে আর মেয়ে এর মা দুজনেই খুশিতে বাগবাকুম তার গ্লাস খালি হয়ে গিয়েছিল তিনি আরও খানিকটা ঢাললেন আমি তাকিয়ে আছি দেখে বললে এটা পঞ্চম প্যাক আমার লিমিট হচ্ছে সাত সাতের পর লজিক এলোমেলো হয়ে যায় সাতের আগে কিছুই হয় না আমি বললাম ফুপা এক মিনিট আমি টেলিফোনটা রিনকির ঘরে দিয়ে আসি ও কোথায় যেন টেলিফোন করবে ফুপা মই মুখ বিকৃত করে বলেন কোথায় করবে বুঝতে পারছো না ওই মার্বেলের কাছে করবে টেলিফোন করে অস্থির করে তুলল আমি রিনকিকে টেলিফোন দিয়ে এসে বললাম আপনি কি জানি জরুরি কথা বলবেন ও হা জরুরি কথা বাদল সম্পর্কে জি বলুন ও তোমাকে কেমন অনুকরণ করেছে সেটা লক্ষ্য করেছ তুমি তোমার মুখে দাড়ি গুফের চাষ করছো করো সেও তোমার পথ ধরেছে আজ তুমি হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছো আমি এক হাজার টাকা বাজিয়ে রাখতে পারি কাল দুপুরের মধ্যে সে হলুদ পাঞ্জাবি কিনবে আমি কি বল বললাম না বল বলেননি তুমি যদি মাথা কামাও আমি শিওর কাল মাথা কামিয়ে ফেলবে এরকম প্রভাব তুমি কি করে ফেললে আমাকে বলো ইউ বেটার এক্সপ্লেন ইট আমার জানা নেই ফোপা বলটা আমার মেট্রিক পাশ করে তুমি যখন এলে আমি ভাবলাম ভালো মনে বললাম আচ্ছা থাকুক মা বাপ নেই ছেলে একটা আশ্রয় পাক তুমি যে এই সর্বনাশ করবে তা তো বোঝিনি বুঝতে পারলে ঘাড় ধরে বের করে দিতাম আমি জেনে শুনে কিছু করিনি তাও ঠিক জেনে শুনে তুমি কিছু করিনি আই ডু এগ্রি তোমার লাইফস্টাইল তাকে আকর্ষণ করেছে তুমি বাক্যবন্ড না অথচ তুমি বাপ করো যে তুমি ব্যাকগ্রাউন্ড জ্যোৎস্না দেখানোর জন্য চন্দ্রায় এক জঙ্গলের মধ্যে বাদলকে নিয়ে গেলে সারা রাত ফেরার নাম নেই জ্যোৎস্না কি এমন জিনিস যে জঙ্গলে বসে দেখতে হবে বলো তুমি তোমার মুখ থেকেই শুনতে চাই শহরের আলো জুসনা ঠিক বোঝা যায় না মানলাম তোমার কথা ভালো কথা চন্দ্রায় গিয়ে জুসনা দেখো তাই বলে সারা রাত বসে থাকতে হবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে জুসনা কিভাবে বদলে যায় সেটাও একটা দেখার মতো ব্যাপার শেষ রাতে পরিবেশ ভৌতিক হয়ে যায় তাই নাকি জি তাছাড়া জঙ্গলের একটা আলাদা এফেক্ট আছে শেষ রাতের দিকে গাছগুলো জীবন্ত হয়ে ওঠে তোমার কথা বুঝলাম না গাছগুলো জীবন্ত হয় মানে গাছ তো সময় জীবন্ত জি না ওরা জীবন্ত তবে সুপ্ত খানিকটা জেগে উঠে পূর্ণিমা রাতে তাও মধ্যরাত্রের পর থেকে জঙ্গলে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না আপনি একবার চলুন না নিজেই দেখবেন দিন তিনেক পরেই পূর্ণিমা দিন তিনেক পরেই পূর্ণিমা জি এইসব হিসাব হিসাব নিকাশ তবু সবসময় তোমার কাছে থাকে জি একবার গেলে হয় বলেই ফুপা গম্ভীর হয়ে গেলেন চোখ বন্ধ করে খানিকক্ষণ জিম ধরে বসে রইলেন তারপর বললেন তুমি আমাকে পর্যন্ত কনভিনসড করে ফেলেছ মনে হচ্ছিল তোমার সঙ্গে যাওয়া যেতে পারে অবশ্যই এটা সম্ভব হয়েছে নেশার ঘরে থাকার জন্য তা ঠিক কিছু মানুষ ধরেই নিয়েছে যে তারা যা ভাবছে তা ঠিক তাদের জগৎটাই একমাত্র সত্যি জগৎ এরা রহস্য খুঁজবে না এরা স্বপ্ন দেখবে না চুপ করো তো আমি চুপ করলাম ফুপার আগে বল গলায় বললেন তুমি ভাগ্যবন্ডের মতো ঘুরবে আর ভাববে বিরাট কাজ করে ফেলছ তুমি যে অসুস্থ এটা তুমি জানো ডাক্তার হিসেবে বলছি তুমি অসুস্থ ইউ আর এ সিক ম্যান ফোপা আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন বেশি খাচ্ছেন আপনি বলছেন আপনার লিমিট সাদ আমার ধারণা এখন নয় চলছে তোমার কাছে সিগারেট আছে আছে দাও তিনি সিগারেট ধরালেন খুক করে কাশলেন ফুপাকে আমি কখনও সিগারেট খেতে দেখিনি তবে মদ্যপানের সঙ্গে সিগারেটের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম শুনেছি হেমো জি রাস্তা রাস্তায় ভাগ্যবন্টের মতো ঘুরে তুমি যদি আনন্দ পাও তুমি অবশ্যই তা করতে পারো ইট ইজ ইউর লাইফ কিন্তু আমার ছেলেও তা করবে তা তো হয় না ও কি তা করছে নাকি এখনও শুরু করেনি তবে করবে দুই বছর তুমি ওর সঙ্গে ছেলে একই করে ঘুমিয়েছ এই দুই বছরে তুমি ওর মাথাটা খেয়েছ তুমি আর এ বাড়িতে আসবে না জি আচ্ছা আসবো না ঠিক আছে এইবারের ত্রিশা সীমানায় যদি তোমাকে দেখি তাহলে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে ফেলবো আপনার নেশা হয়ে গেছে ফুফা পিটিয়ে ছাল তোলা যায় না আপনাকে আপনার লজিক এরমলে হয়ে যাচ্ছে ফুফার সিগারেট নিবে যা নিবে গেছে সিগারেটে অনভ্যস্ত লোকজন সিগারেটে আগুন বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারে না আমি আবার তার সিগারেট ধরিয়ে দিলাম ফুপা বললেন তোমাকে আমি একটা প্রোপোজাল দিতে চাই অ্যাকসেপ্ট করবে কি করবে না ভেবে দেখো কি প্রপোজাল তোমাকে একটা চাকরি জোগাড় করে দিতে চাই অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার হাতে একটা চাকরি আছে আহামরি কিছু না তবে তোমার চলে যাবে বেতন কত ঠিক জানি না তিন হাজারের কম হবে না বেশিও হতে পারে তেমন সুবিধার চাকরি বলে তো মনে হচ্ছে না ভিক্ষা করে জীবনযাপন করার চেয়ে কি ভালো না না ভিক্ষা করে বেঁচে থাকার মধ্যে আলাদা একটা আনন্দ আছে প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীদের সবাই ভিক্ষা করতেন বাউল সম্প্রদায়ের সাধনার একটা বড়ো অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি এরা অবশ্যই ভিক্ষা বলে না এরা বলে মাদুক করি আমার কাছে লেকচার যাবে না ফোপা কে তাহলে উঠব যাও ওটো শুধু একটা জিনিস বলো যে ধরনের জীবন তুমি যাপন করছো তাতে আনন্দটা কি যা ইচ্ছা করতে পারো একটা আনন্দ আছে না যা ইচ্ছা তুমি কি তাই করতে পারবে অবশ্যই পারবো বলুন কি করতে হবে খুন করতে পারবে কেন পারব না খুন করা আসলে খুব সহজ ব্যাপার সহজ ব্যাপার অবশ্যই সহজ ব্যাপার যে কেউ করতে পারে রোজ কতগুলো খুন হচ্ছে দেখছেন তো খবরের কাগজ খুললেই দেখবেন আমার তো রোজই একটা দুটো মানুষকে খুন করতে ইচ্ছে করে হেমো ইউ আর এ সিকম্যান ইউ আর এ সিক ম্যান আর খাবেন না পোপা আপনি মাতাল হয়ে গেছেন কি করে বুঝলে মাতাল হয়ে গেছি কি করে বুঝলে মাতালরা প্রতিটা বাক্য দুইবার করে বলে আপনিও তাই বলছেন আপনি বাথরুমে গিয়ে বমির চেষ্টা করুন বমি করলে ভালো লাগবে বলেই আমি চেয়ার চেয়ারে সরে গেলাম বমির কথা মনে করে দিয়েছি কাজে ফুপা এখন হর হর করে বমি করবেন হলো তাই তিনি চারদিক ভাসিয়ে দিলেন ওয়াক ওয়াক শব্দে ফুপু ছুটে এলেন তিনি তার সাজানো গড় দেখে স্তম্ভিত ফোপাকে দেখে আমার মনে হচ্ছে তার নারীবুরি উল্টে আসছে হঠাৎ হয়তো দেখব বমির সঙ্গে তার ফাঁকস্তলি বের হয়ে আসছে সেই দৃশ্য খুব সুখকর হবে না আমি বারান্দায় চলে এলাম ঋণ কি চুটে এসেছে বাদলও এসেছে ফোপা ছি করে বলছেন সুরমা আমি মরে যাচ্ছি ও সুরমা আমি মরে যাচ্ছি বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বলে আমার জানা নেই কাজেই আমি রাস্তায় নেমে এলাম সিগারেট কেনা দরকার আকাশে মেঘের আনাগোনা বৃষ্টি হবে কি না যা কে জানে হলে ভালোই এবছর এখনো বৃষ্টিতে ভেজা হয়নি নবধারা জলে স্নান বাকি আছে সিগারেটের সঙ্গে জর্দা দুটো পান কিনলাম জর্দার নাম সবই পঙ্গলিঙ্গ দাদা জর্দা ভাবা জর্দা মা জর্দা খালা জর্দা এখনও বাজারে আসেনি যদিও মহিলারাই বেশি জর্দা খান কোনো একটা জর্দা কোম্পানিকে এই আইডিয়াটা দিয়ে দেখলে কেউ হয় প্রথমবার ঢোকার সময় ফুপুকে যত গম্ভীর দেখলাম দ্বিতীয়বার দ্বিতীয়বারের চেয়ে বেশি গম্ভীর মনে হলো ফুপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কাজের মেয়ে বালতি আর জাটা হাতে যাচ্ছে কাজের ছেলে হাতে ফিনাইল ফুপুর কিছুটা সুচিবায়ের মতো আছে আজ সারা রাতে বোধহয় দুয়া দুই চলবে ফুপু বললেন তুই তাহলে আছিস আমি ভাবলাম চলে গিয়েছিস পান কিনতে গিয়েছিলাম ফুপার অবস্থা কি। অবস্থায় কি জিজ্ঞেস করছিস লজ্জা করে না তোর সামনে গিলল তুই একবার না করতে পারলি না চাকর বাকর আছে কি লজ্জার কথা তুই কি আজ এখানে থাকবি হ্যাঁ এখানে থাকার দর তোর দরকারটা কী এক রাতে যাব কোথায় ফুপু সুবার ঘরের দিকে রওনা হলেন টেলিফোনে ক্রমাগত রিং হচ্ছে এগিয়ে গেলাম টেলিফোনের দিকে ঋণ ঘর পর্যন্ত টেলিফোন নেওয়া যায় না তার এত লম্বা নয় টেলিফোন বারান্দায় রাখা আমি রিসিভার তুলতেই ওপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া গেল এটা কি রিনকিদের বাসা হ্যাঁ দয়া করে ওকে একটু দেখে ডেকে দেবেন আপনি কে জানতে পারি এবারে নিয়ম কারণ খুব কড়া অপরিচিত লোক যদি রিনকিকে ডাকে তাহলে রিনকিকে দেয়া দেওয়া যাবে না আমি অ্যান্ত আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার জি আমাকে আপনি চিনবেন না আমার নাম আপনি কে তা আমি বুঝতে পেরেছি আপনি হচ্ছেন হেমুবাই আমি সত্যি সত্যি চমকৃত হলাম এর মধ্যে রিনকি আমার গল্প করে ফেলেছে এমনভাবে করেছে যে ভদ্রলোক কয়েকটা বাক্যতেই আমাকে চিনে ফেলেন ভদ্রলোকের বুদ্ধি তো ভালো এমন বুদ্ধিমান একজন মানুষ রিনকির মতো গাদা টাইপের একটি মেয়ের সঙ্গে জীবন কি করে টেনে নেবে কে জানে হ্যালো হ্যালো লাইন কি কেটে গেল না কাটেনি আপনি কি ভাই হ্যাঁ রিনকি বলছে আপনি নাকি অলৌকিক সব ক্ষমতা আছে রকম ক্ষমতা প্রফিটিক ক্ষমতা আপনি নাকি ভবিষ্যতের কথা বলতে পারেন আপনি যা বলেন তাই নাকি সত্যি হয় আমি চুপ করে রইলাম এ জাতীয় প্রসঙ্গ এলে চুপ করে থাকায় নিরাপদ হা না কিছু বললেই তর্কের মুখোমুখি হতে হয় তর্ক করতে আমার ভালো লাগে না হ্যালো হ্যালো লাইনটা ডিস্টার্ব করছে হ্যালো হিমুবাই বলুন আপনি কি দয়া করে একটু ঋণ কীকে ওকে তো দেওয়া যাবে না ও আশেপাশে নেই বাবার সেবা করছে উনি অসুস্থ অসুস্থ কি বলছেন সিরিয়াস কিছু সিরিয়াস বলা যেতে পারে বলেন কি আমি কি আসব আমি কয়েক মুহূর্ত দ্রুত চিন্তা করে বললাম আসতে অসুবিধা হবে না তো না 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 অসুবিধা কি আমার গাড়ি আছে আকাশের অবস্থা ভালো না জ্বর বৃষ্টি হতে পারে হোক বিপদের সময় উপস্থিত না থাকলে কী করে হয় তা তো বটেই আপনি এক্ষুনি রওনা না হয়ে ঘন্টাখানেক পরে আসুন কেন বলুন তো এমনি বললাম ঠিক আছে ঠিক আছে আপনার কথা অগ্রাহ্য করব না যেসব কথা আমি শুনেছি মাই গড আপনি দয়া করে আমার সম্পর্কেও কিছু বললেন মাই আর্নেস্ট রিকোয়েস্ট আচ্ছা বলবো হিমুবাই তাহলে রাখি আর ইয়ে আমি যে আসছি এটা রিঙ্কিকে বলবেন না একটা সারপ্রাইজ হবে আমার টেলিফোন বেঁধে আছে একবার কারোর সঙ্গে টেলিফোনে কথা বললে আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে রূপাদের বাসায় করলাম রূপার বাবা ধরতেই বললাম আচ্ছা এটা কি রেলওয়ে বুকিং রূপার বাবা বললেন জি না আপনার রং নাম্বার হয়েছে তখন আমি বললাম জাস্ট ওয়ান মিনিট রূপা কি জেগে আছে রূপার বাবার হাই প্রেসার বা এ জাতীয় কিছু বোধহয় আছে অল্পতেই রেগে গিয়ে এমন হইচই শুরু করেন যে বলার না আমার কথাতেও তাই হলো তিনি ছিঁড়ছিঁড়ে উঠলেন কে কে এই চুকরা তুমি কে তিনি খুবই হইচই লাগালেন আমি রিসিভার লেখে রেখে দিলাম রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে ঘটনা বলবেন রূপার সঙ্গে সঙ্গে বুঝবে যে কে টেলিফোন করেছিল সে হাসবে না রাগ করবে কে জানে যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না হাসে যেখানে হাসা উচিত সেখানে রাগ করে আমি ওয়ান সেভেনের রিং করে জাস্টিস এম সুবাহানের বাসা চাইলাম সম্ভব ফলে মীরা বা মিরুর সঙ্গে কথা বলা যাবে কি বলবো ঠিক করা হলো না যা মনে আসবো তাই বলবো আগে থেকে ভেবে কিছু বলা আমার নেই হ্যালো কে মীরা হ্যাঁ আপনি কে বলছেন আমার নাম টুটুল কে অনেকক্ষণ চুপচাপ কাটলো মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতাই বিচলিত আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না বলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন কি করেছিলাম আমি বলুন তো কি টেলিফোন করেছেন হাসপাতাল থেকে পুলিশ মেরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে রক্ত করেছিলাম সে কি কথা মারবে কেন পুলিশের হাতে আসামি তুলে দিবেন আর পুলিশ আসামিকে কুলে বসিয়ে মন্ডা খাওয়াবে আমি তো আপনাদের কোনোই ক্ষতি করিনি গাড়িতে ডেকেছেন উঠেছি তাছাড়া আপনারা টুটুল টুটুল করেছিলেন আমার ডাক নামও টুটুল আপনি কিন্তু বলেছেন আমার নাম টুটুল নয় হ্যাঁ বলেছিলাম কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন যার কপালে একটা দাগ উপাশে অনেকক্ষণ কথা শোনা গেল না অন্ধকারে ডিল ছুঁড়েছিলাম মনে হচ্ছে লেগে গেছে এটা একটা আশ্চর্য ব্যাপার যা বলি প্রায় সবসময় তা কেমন যেন মিলে যায় টুটুলের কপালের কাটা দাগের কথাটা হঠাৎ মনে এসেছিল বাগ্যিস এসেছিল হ্যালো আপনি কোন হাসপাতালে আছেন কেন দেখা করতে আসবেন বলুন না কোন হাসপাতালে বাসায় চলে যাচ্ছি ওরা বুকের এক্সরে করেছে দুটো স্টিচ দিয়েছে বলেছে ভর্তি হবার দরকার নেই আমি এক্ষুনি বাবাকে বলছি বাবা থানায় টেলিফোন করবেন আমি শব্দ করে হাসলাম হাসছেন কেন পুলিশ কি কখনও মারের কথা স্বীকার করে কখনো করে না আচ্ছা রাখি না না রাখবেন না প্লিজ রাখবেন না প্লিজ আমি টেলিফোন নামিয়ে রাখলাম ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো কালবৈশাখীর জ্বর কালবৈশাখীর জ্বর সাধারণত চৈত্র মাসেই হয় জ্বরের নামও উচিত ছিল কালবৈশাখী চৈত্র জ্বর দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারদিক হিমশতল হয়ে গেল নির্গাত আশেপাশে কোথাও শিলাবৃষ্টি হচ্ছে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবো কি ভিজব স্থির করতে পারছি না রিনকি বের হয়ে এলো বাবার ঘর থেকে তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে আমি বললাম রিনকি তুই একটু বসার ঘরে যা কলিং বেল বাঁচতেই দরজা খুলে দিবি রিনকি বিস্মিত গলায় বলল কেন তোর জন্য একটা সারপ্রাইজ আছে রিনকি নিচে নামার আমার সঙ্গে সঙ্গে কলিং বেল কলিং বেল বাজলো আমার মনটাই অন্যরকম হয়ে গেল জ্বর বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত রিনকি দরজা খুলছে না জানি তার কেমন লাগছে আমি বাদলের গড়ে ঢুকে শুয়ে পড়লাম নদীটাকে আনা যায় কিনা দেখা যাক যদি আনতে পারি ওদের দুজনকেই কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব হিমুবাই তুই কি এখনও জেগে আছিস হুম রাতে আমার ঘুম হয় না বলিস কি ঘুমের ওষুধ খাই তাতেও লাভ হয় না দশ মিলিগ্রাম করে ফ্রিজিয়াম আজ খেয়েছিস না আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব, গল্প করতে ইচ্ছে করছে না আই তোকে ঘুম পাড়িয়ে দিই ঘুমোতে ইচ্ছে করছে না আজ ঘুমিয়ে থাক কাল গল্প করব ঘুম আসবে না বললাম ঘুম এনে দিচ্ছি নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না কি যে বলো কেন বিশ্বাস করব না তুমি যা বলো তাই হয় বেশ তাহলে চোখ বন্ধ কর করলাম মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস চৈত্র মাসের করা রোদ হাঁটছিস শহরের রাস্তায় হ্যাঁ এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস গ্রাম বিকেল হচ্ছে সূর্য নরম রোদে তেজ নেই ফোর ফোরফোরে বাতাস তোর শরীরটা ঠান্ডা হয়ে এসেছে হুম হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল নদীতে হাঁটু জল কী ঠান্ডা পানি কি পরিষ্কার আজলা বরে তুই পানি খাচ্ছিস ঘুমে তোর চোখ জুড়ে আসছে ইচ্ছে করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে হুম নদীর দ্বারে বিশাল একটা পাকুর গাছ তাই সেই পাকুর গাছের নিচে এসে দাঁড়িয়েছিস এখন শুয়ে পড়লি খুব নরম হালকা দুর্বা গাছের উপর শুয়েছিস আর জেগে থাকতে পারছিস না রাজ্যের ঘুম তোর চোখে বাদল এবার আর হো বলল না কিছুক্ষণের মধ্যেই তার বাড়ি নিঃশ্বাসে শব্দ শোনা গেল এই ঘুম সহজে ভাঙবে না কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন তাহলে ভুল করবেন পুরো ব্যাপারটার পেছনে কাজ করেছে আমার প্রতি বাদলের অন্ধ ভক্তি যে ভক্তি কোনো নিয়ম মানে না যার শেখর অনেক দূর পর্যন্ত ছড়ানো বাদল না হয়ে অন্য কেউ হলে আমার এই পদ্ধতি কাজ করতো না এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে আমি মহাপুরুষ না আমি ক্রমাগত মিথ্যা বলি অসহায় মানুষদের দুঃখ আমাকে মোটেই অভিভূত করে না একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চরও দিয়েছিলাম ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি সেই অবস্থায় উঠে এসে আমি তার গালে চর বসালাম ভুরু ঠেলাওয়ালা বলল ধাক্কা দিয়ে না ফেললে আপনি গাড়ির তলে পড়তেন আসলেই তাই আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখান দিয়ে একটা পাজেরু জিপ টার্ন নিল নতুন আসা এই জিপগুলোর আচার আচরণ ট্রাকের মতো আমি গম্ভীর গলায় বললাম মরলে মরতাম তাই বলে তুমি আমাকে নর্দমায় ফেলবে ঠেলাওয়ালা করুণ গলায় বলল মাফ কইরা দেন আর ফেলুম না আমি আগের চেয়ে রাগি গলায় বললাম মাফের কোনো প্রশ্ন আসে না তুমি কাপড় ধোয়ার লন্ড্রির পয়সা দেবে গরিব মানুষ গরিব মানুষ ধনী মানুষ বুঝি না বের কর কী আছে অবাক বিস্ময়ে বুড়া আমার দিকে থাকিয়ে রইল আমি বললাম কোনো কথা শুনতে চাই না বের কর কী আছে মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দেই ফিকে এই লোকটি আমার জীবন রক্ষা করেছে সে কল্পনাও করেনি কারোর জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে যদি জানতো এই অবস্থা হবে তাহলে কি সে আমার জীবন রক্ষা করার চেষ্টা করতো বড় গামছায় মুখের গাম মুছতে মুসতে বলল পুরো মানুষ মাফ করে দেন টাকা পয়সা কিছু তোমার কাছে নেই যে না কাইলো টিরি পায় নাই আজও পায়ে নাই যাচ্ছ কোথায় রায়ের বাজার ঠিক আছে আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে যাও এতে খানিকটা হলেও ওসুল হবে আমি তার গাড়িতে উঠে বসলাম বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনেই মর্মাহত পৃথিবীর যে খুব খুবই অকরুণ জায়গা তা তারা জানে আমি আরও ভালোভাবে তা জানিয়ে দিচ্ছি রাস্তায় এক জায়গায় গাড়ি থামিয়ে আমি চা নিয়ে গাড়িতে বসেই খেলাম তাকিয়ে দেখি বাচ্চা ছেলেটির চোখ মুখ ক্রোধ ও ঘৃণায় কালো হয়ে গেছে যে কোনো মুহূর্তে জাপিয়ে পড়বে আমার উপর আমি তার ভেতরেই ক্রুদ এবং ঘৃণা আরও বারুক তাই চাচ্ছি মানুষকে সূর্যের সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা নয় সবাই তা পারে না যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না বরু রাস্তার উপরে বসে গামছার হাওয়া খাচ্ছে তার চোখে আবেগ আগের বিস্ময়ের কিছুই এখন আর তার চোখে নেই এক ধরনের নির্লিপ্ততা নিয়ে সে আছে আমি চা শেষ করে বললাম বড় মিয়া চলো যাওয়া যাক আমার আবার রওনা হলাম মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বসলাম থামাও গাড়ি থামাও এখানে নামবো আমি নামলাম পকেটে হাত দিয়ে মানি ব্যাগ বের করলাম আমার মানি ব্যাগ সবসময় খালি থাকে আজ সেখানে পাঁচশো টাকার দুইটা চকচকে নোট আছে মজিদের টিউশানির টাকা মজিদ টাকা পয়সা হাতে পাওয়া মাত্র খরচ করে ফেলে বলে তার টাকা পয়সার সবটাই থাকে আমার কাছে বুড়া মিয়া জি তুমি আমার জীবন রক্ষা করেছো কাজটা খুব ভালো করে নি যাই হোক করে ফেলেছ যখন তখন তো আর কিছু করার নেই তোমাকে ধন্যবাদ দেখি আরও কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে তোমাকে আমি সামান্য কিছু টাকা দিতে চাই এই টাকাটা আমার জীবন রক্ষা করার জন্য না তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্যে পাঁচশো তোমার পাঁচশো এই ছেলেটার বুড়ো হতবম্ব হয়ে তাকিয়ে রইল আমি কোমল গলায় বললাম এই রুদের মধ্যে আজ আর গাড়ি নিয়ে বের হয় না বাসায় চলে যাও বাসায় গিয়ে বিশ্রাম করো বরুর চোখ দিয়ে পানি পড়ছে ব্যাপারটা এরকম ঘটবে আমি তাই আশা করেছিলাম বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণার চিহ্ন এখন আর নেই তার চোখ এখন অসম্ভব কোমল আমি বললাম এই তোর নাম কী রে লাল টুমিয়া প্যান্টের লাগা বেটা। সবক দেখা যাচ্ছে লাল টুমিয়া হাত দিয়ে পেন্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল বোতাম নাই তাহলে তো সব সমস্যার সমাধান হাত সরিয়ে ফেল আলো হওয়া যাক লাল টুমিয়া হাসছে হাসছে বড়ো ঠেলাওয়ালা তাদের কাছে এখন আমি তাদের একজন বড় বলল আব্বাজি আসেন তিনজনে মিল্লা চা খাই তিয়াস লাগছে পয়সা দেবে কে তুমি আমার হাতে কিন্তু আর একটা পয়সাও নেই বুড়ো আবার হাসলো আমার একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম নিজেকে সেই সময় মহাপুরুষ মহাপুরুষ বলে মনে হচ্ছে আমি মহাপুরুষ নই কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি মনে হয় ভালোই করি সত্যিকার মহাপুরুষও সম্ভবত এত ভালো করতেন না আমি অবশ্যই এখন পর্যন্ত কোনো মহাপুরুষ দেখিনি তাদের চিন্তা ভাবনা কাজকর্ম দেখো কেমন তাও জানি না মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি সেই সব জীবনীও আমাকে আকৃষ্ট করতে পারেনি টলস্টই তেরো বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন সেই ভয়াবহ ঘটনা তিনি স্বীকার করেছেন আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি আমার মতো মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি এমন কেউ সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে ঘুমোতে চেষ্টা করছি ঘুমোতে পারছি না অসহ্য গরম ঘুমোতে আমার কষ্ট হয় কিন্তু আজকের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না শীত শীত লাগছে খালি গায়ে তাকার জন্য লাগছে খালি গায়ে তাকার কারণ আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করছি বিশেষ কোনো কারণে নই গমবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলেই ভাবা